প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ বাংলা টিভির বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। আতিকুলের সামনে মারামারি শুরু করল কর্মীরা। বিএনপি সারা দেশ থেকে অস্ত্রধারীদের এনে ঢাকায় জড়ো করছে কাদের? বিএনপি নির্বাচন আন্দোলনের জন্য তাপস। করোনা ভাইরাসের কারণে পদ্মা সেতুর কাজে অসুবিধা হবে না কাদের? দেশের সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। এবারে বিস্তারিত। আতিকুলের সমাবেশে কাউন্সিলর ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলামের সমাবেশে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঢাকা উত্তরের 20 নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ নাসির ও দলটির বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ জাহিদুর রহমানের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ সময় সমাবেশের স্থলে চেয়ার ভাঙচুর হয়। আজ বুধবার দুপুর 12টার দিকে গুলশানের শহীদ ফজলে রাব্বি পার্কের ভেতরে আয়োজিত আতিকুল ইসলামের নির্বাচনী গণসংযোগ ও প্রচার কাজের মধ্যে এ ঘটনা ঘটে। গত 29 ডিসেম্বর আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর পদে প্রার্থী ঘোষণার দিন 20 নম্বর ওয়ার্ডে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদুর রহমানকে সমর্থন দেওয়া হয়েছিল। এরপর এ ওয়ার্ডে তাকে বাদ দিয়ে সমর্থন দেওয়া হয় বর্তমান কাউন্সিলর মোহাম্মদ নাসিরকে। ঘটনাস্থলে থাকা কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রাব্বি পার্কের ভেতরে আতিকুল ইসলামের সমাবেশ চলছিল। এ সময় সেখানে মোহাম্মদ জাহিদুর রহমান ও ওরফে দুলাল তার কর্মী ও সমর্থকদের নিয়ে আসেন। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ নাসিরের কর্মী সমর্থক ও জাহিদুর রহমানের কর্মী সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। এ সময় গাছের নিচে তৈরি মঞ্চে কথা বলছিলেন মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম। মঞ্চে তার ভাই মাইনুল ইসলাম, তিন বোন আমেনা, হালিমা, রহিমা, আতিকুলের স্ত্রী শাইলা, সাগুপ্তা, মেয়ে বুশরা আফরিন, বোনের স্বামী ও সন্তানেরা উপস্থিত ছিলেন। এখানে আতিকুল ইসলাম বলেন, আগামী 1 তারিখ সবাই যেন ভোটকেন্দ্রে যান, ভোট দেন। নির্বাচনে হার জিত থাকবে, যেই জিতুক বা হারুক সবাই মিলে সমন্বিতভাবে কাজ করবে বলে তিনি আশা করেন। আতিকুলের বক্তব্য শেষে সমাবেশের উত্তেজনার এক পর্যায়ে তার পরিবারের সদস্যরা চলে যান। এরপর আতিকুল ইসলাম মঞ্চ থেকে সরে যাওয়ার পর কর্মী সমর্থকদের মধ্যে মারামারি, ধাক্কাধাক্কি এবং চেয়ার দিয়ে পেটানোর ঘটনাও ঘটে। পার্কের পশ্চিম কোণে আতিকুল ইসলাম সহ মোহাম্মদ নাসিরের কর্মী সমর্থকেরা পার্ক থেকে বের হয়ে গণসংযোগে যান। আতিকুল ইসলাম মহাখালী দক্ষিণপাড়া সংক্রামক ব্যাধি হাসপাতালে সামনে যান। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আতিকুল ইসলাম বলেন, পার্কের ভেতর কাউন্সিলরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনাটি অনাকাঙ্ক্ষিত, এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। বিষয়টি তিনি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জানিয়েছে, তারা ব্যবস্থা নেবেন। নির্বাচনী প্রচারের একদিন বাকি থাকতে আজ কাউন্সিলর প্রার্থীদের নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ভোটের দিন কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন আতিকুল। কাউন্সিলরদের মধ্যে সংঘর্ষ নিজেদের মধ্যে অনৈক্য কিনা এ বিষয়ে আতিকুল ইসলাম বলেন, পরিবারে ভাই বা বোনের মধ্যেও তর্ক বিতর্ক হয়, এটি ঠিক হয়ে যাবে। আজ গুলশান শহীদ ফজলে রাব্বি পার্ক থেকে প্রচার শুরু করে মহাখালী সাততলা বস্তি এলাকা সংক্রামক ব্যাধি হাসপাতাল এলাকায় গণসংযোগ করেন আতিকুল ইসলাম। বিএনপি সারা দেশ থেকে অস্ত্রধারীদের এনে ঢাকায় জড়ো করছে কাদের? ঢাকার 2 সিটি নির্বাচনে বিএনপি সহিংসতা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আমাদের কাছে তথ্য আছে, বিএনপি সারা দেশ থেকে তাদের নেতাকর্মীদের ঢাকায় এনে জড়ো করছে। এদের মধ্যে চিহ্নিত অস্ত্রধারী ও অপরাধীরাও আছে। বুধবার সকালে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। বিএনপি নির্বাচন ভাঙচুর ষড়যন্ত্র করছে এমন অভিযোগ তুলে ওবায়দুল কাদের বলেন, কেন্দ্র পাহাড়ের নামে তারা নির্বাচনী পরিবেশ ভণ্ডুল করার চেষ্টা করবে, এ ধরনের তথ্য আমাদের কাছে। তাদের অতীত ইতিহাস এটাই বলে, নির্বাচন অবাধ, গ্রহণযোগ্য, সুষ্ঠু ও প্রভাবমুক্ত হবে, এ ব্যাপারে সরকার নির্বাচন কমিশনকে শতভাগ সহায়তা করছে। এই নির্বাচন অতীতের নির্বাচনের চেয়ে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে হচ্ছে। নির্বাচন নিয়ে সবার মাঝে একটা উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আপনার অভিযোগ মতে বিএনপি শহরের নেতাকর্মী ও সন্ত্রাসীদের জড়ো করছে, তাহলে এটি আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা কিনা? এক সাংবাদিকের এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি মোটেই একটি ভঙ্গুর রাজনৈতিক দল নয়,
দেশে তাদের যথেষ্ট সমর্থন ও প্রভাব রয়েছে। আওয়ামী লীগের রাজনীতির একটি বিরোধী প্ল্যাটফর্ম হলো বিএনপি, তাদের উপরও অনেকের আস্থা রয়েছে। কাজেই অতীতে তাদের কর্মকাণ্ড বিশ্লেষণ করে আমি বলেছি তারা যে কোনো ঘটনা ঘটাতে পারে। এজন্য নির্বাচন কমিশনের প্রতি আমাদের অনুরোধ, তারা যেন পরিস্থিতি পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেয়। নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি বিষয়টি খতিয়ে দেখে এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান সেতুমন্ত্রী। নির্বাচন সুষ্ঠু হবে এমন আশ্বাস দিয়ে ওবায়দুল কাদের বলেন, ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন পর্যবেক্ষণ করতে 700টি বিদেশি পর্যবেক্ষক এবং দেশের 1000 পর্যবেক্ষক থাকবেন। কাজেই নির্বাচনের পরিবেশ সুন্দর হবে বলে আমরা আশা করছি। একাদশ সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে বিএনপির এজেন্টদের থাকতে দেয়া হয়নি বলে দলটির অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, এজেন্ট রাখতে না পারা তাদের ব্যর্থতা, তারা এজেন্ট রাখে নাই, তাদের এজেন্টরা কেন্দ্রে আসেনি। সরকার বা আইন শৃঙ্খলা বাহিনী কারো এজেন্টকে কেন্দ্রে ঢুকতে বাধা দেয়নি। বিএনপির নির্বাচন আন্দোলনের জন্য তাপস, সেবার জন্য নয়, আন্দোলনের অংশ হিসেবে বিএনপির প্রার্থীরা নির্বাচন করছেন বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলানুর তাপস। বুধবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের উল্টো দিকে নির্বাচনী প্রচারকালে এসব কথা বলেন তিনি। বিএনপি মেয়র প্রার্থীদের বিভিন্ন অভিযোগের সমালোচনা করে তাপস বলেন, প্রতিদ্বন্দ্বীরা যেসব কথা বলছেন তা অসত্য, ঢাকার জনগণকে সেবার জন্য নয় বরং অভিযোগের ছুতোই আন্দোলন করার জন্য তারা এই নির্বাচনে অংশ নিয়েছেন। প্রচারের সময় ওই এলাকার জনগণ এবং বিভিন্ন দোকান মালিক ও কর্মচারীদের হাতে লিফলেট দেন ব্যারিস্টার শেখ ফজলানুর তাপস। গণসংযোগকালে তিনি কেন যোগ্য তা জনগণের কাছে তুলে ধরেন তাপস। এছাড়া আধুনিক ঢাকা গড়ার প্রতিশ্রুতিও দেন তিনি। উল্লেখ্য, 1 ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি নির্বাচন, এবারই প্রথম ঢাকার দুই সিটিতে ইভিএমে ভোট হচ্ছে। ঢাকা দক্ষিণে তাপসের মূল প্রতিদ্বন্দ্বী বিএনপির ইশরাক হোসেন। করোনা ভাইরাসের কারণে পদ্মা সেতুর কাজে অসুবিধা হবে না কাদের? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা ভাইরাসের কারণে পদ্মা সেতুর নির্মাণ কাজে কোনো অসুবিধা সৃষ্টি হবে না। আজ বুধবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী বলেন, চীন থেকে যারা আমাদের দেশে আসছেন তাদের ব্যাপারে আমাদের নজরদারি আছে, আমরা সতর্কতামূলকভাবে ব্যবস্থা নিয়েছি। ইতিমধ্যে যারা এসেছেন নিয়ম অনুযায়ী তাদের 14 দিন সব কর্মকাণ্ডের বাইরে রাখা হয়েছে, এতে আমাদের পদ্মা সেতুর কর্মকাণ্ড কোনোভাবে বিঘ্নিত হবে না। পদ্মা সেতুতে প্রায় 1000 চীনা শ্রমিক কর্মী কাজ করেন উল্লেখ করে সড়ক পরিবহন সেতুমন্ত্রী বলেন, তাদের মধ্যে 150 জন শিফটিং ছুটিতে থাকেন। ভাইরাসের কারণে আমাদের কর্মকাণ্ড পরিচালনায় বা পদ্মা সেতুর নির্মাণ কাজে কোনো অসুবিধা সৃষ্টি হবে না। সিটি কর্পোরেশন নির্বাচনের দিন ভোটকেন্দ্র পাহারার নামে সন্ত্রাসী পরিবেশ বিঘ্নিত করতে পারে এমন খবর রয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ভালো আছে। একটা বিষয় খুব উদ্বেগজনক, সেটা হচ্ছে নির্বাচনকে সামনে রেখে বহিরাগতদের জড়ো করা, অস্ত্রধারীরাও এর মধ্যে আছে। তিনি আরও বলেন, খবর আছে নির্বাচনের দিন কেন্দ্রে পাহারার নামে সশস্ত্র সন্ত্রাসীরা পরিবেশ বিঘ্নিত করতে পারে, ভোটারদের ভোট কেন্দ্রে আসতে বাধা দিতে পারে, এজন্য নির্বাচন কমিশনকে বাড়তি সতর্কতা বজায় রাখতে হবে। ওবায়দুল কাদের বলেন, আমাদের কাছে ইনফরমেশন আছে বিএনপি বহিরাগতদের এনে ঢাকায় জড়ো করছে, এদের মধ্যে চিহ্নিত সন্ত্রাসী দাগী সন্ত্রাসীরাও রয়েছে, এটি সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে, সে কারণে আমরা এ ব্যাপারে সতর্ক থাকার জন্য এবং বিষয়টি নজরদারিতে আনার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বহিরাগতদের নজরদারিতে রাখতে হবে, অস্ত্রধারী সন্ত্রাসী ও চিহ্নিত অপরাধীদের ব্যাপারে নির্বাচন কমিশনকে আইন প্রয়োগকারী সংস্থাকে কাজে লাগাতে হবে যাতে এরা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথে বাধা না হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো নির্বাচন কমিশনের অধীনে ন্যস্ত, নির্বাচন কমিশন যেভাবে আদেশ দেবে নিয়ন্ত্রণ করবে তারা সেভাবে চলবে। আওয়ামী লীগ বিরোধী শক্তির একটা প্ল্যাটফর্ম বিএনপি, কাজেই এই শক্তিকে একেবারে দুর্বল বা ভঙ্গুর বলা সমীচীন নয়, তাদেরও সমর্থন আছে। দলের অবস্থা খারাপ থাকলে সন্ত্রাসী থাকবে না এমন তো নয়, তাদের সমর্থক সারা বাংলাদেশে আছে, এটা হলো বাস্তবতা। নির্বাচনের প্রসঙ্গে কাদের বলেন, অবশ্যই আমরা একটা উৎসব মুখর ভালো নির্বাচন আশা করি, মানুষ ভোট দিতে চায়, তাদের ভোট দেওয়ার আগ্রহ আছে, কাজেই জনগণ যাকে খুশি তাকে যেন ভোট দিতে পারে এটাই আমাদের চাওয়া। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার দায়িত্ব নির্বাচন কমিশনের, একই সঙ্গে অংশগ্রহণকারী দলগুলোর এখানে একটা ভূমিকা থাকা দরকার। আমরা সরকারি দল হিসেবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে
দায়িত্বশীল ভূমিকা পালন করতে প্রস্তুত। সংবাদের শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, নির্বাচন কি সুষ্ঠু হবে কি মনে হয় আপনাদের? আমাদেরকে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।